নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত। বহু কাঙ্ক্ষিত বুদ্ধ পূর্ণিমা এবং সেই সাথে চন্দ্র মাস অনুসারে বৈশাখী পূর্ণিমার বিশেষ তিথি আজ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হল চন্দ্রগ্রহণ। 26 মে 2021 বুধবার। প্রশ্ন হচ্ছে যে ভারতে কটাতে এই বিশেষ চন্দ্রগ্রহণ শুরু হবে, সূতককালের সময় কখন, এবং গর্ভবতী মহিলারা কী ধরনের আগাম সতর্কতা নেবেন, এবং কোন উপায় করলে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2021 সালের প্রথম চন্দ্রগ্রহণ আজ। সঠিক সময় এবং সূতককাল কখন লাগছে, গ্রহণের একটি ধর্মীয় এবং সেই সাথে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং তার প্রভাব মনুষ্য সমাজ তথা জীব জগতের উপরে অবশ্যই পড়ে। প্রত্যেক বছরের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আমাদের জীবনে বেশ কিছু শুভ অশুভ ফল নিয়ে আসতে পারে, সেজন্যই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে মানুষের এতই চিন্তাভাবনা। বৈজ্ঞানিক আধারে অনেকেই এর বিচার এবং বিশ্লেষণ করে থাকে, তবুও শাস্ত্র অনুসারে এর ব্যাখ্যা এবং এর সম্পর্কে একটা জানার আগ্রহ মানুষের সেই সুপ্রাচীন কাল থেকেই রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এর গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তাই 2021 সালের এই বিশেষ চন্দ্রগ্রহণ আর কিছু সময়ের মধ্যেই সূচিত হবে। ভারতবর্ষ ছাড়া বেশ কিছু দেশে এই বিশেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এশিয়ার দক্ষিণ পূর্ব দিক এবং সেই সাথে অস্ট্রেলিয়ার সমস্ত অঞ্চল, ওশেনিয়ার সমস্ত অঞ্চল এবং আলাস্কাতে এবং কানাডাতে, সেই সাথে ইউএসএতে এই বিশেষ গ্রহণ দেখা যাবে। হাওয়াই দ্বীপপুঞ্জ এবং মেক্সিকোতে এই গ্রহণ দেখা যাবে, এবং সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকাতে এই বিশেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই বিশেষ চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে সূচিত হচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা এবং সেই সাথে অনুরাধা নক্ষত্রের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ অবশ্যই সতর্ক থাকুন। এই বিশেষ গ্রহণ সূচিত হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 11 জ্যৈষ্ঠ 1428 সন 26 মে 2021 বুধবার। গ্রহণ স্পর্শ করবে বিকেল 3:15 কলকাতার সময় অনুসারে। গ্রহণ নিমিলন হবে বিকেল 4:39। পূর্ণিমান্ত আজ অপরাহ্ন 4:44। চন্দ্র উপচ্ছায়াতে প্রবেশ করবে কিন্তু দুপুর 2:16। চন্দ্র উপচ্ছায়া থেকে ত্যাগ করবে রাত্রি 7:21। গ্রহণের মধ্যভাগ তখন 4:49 এবং গ্রহণ উন্মিলন তখন 4:58 এবং গ্রহণ মোচন 6:23। তাই আগে এবং পরের সময় অনুসারে দিবা 2:16 থেকে রাত্রি 7:21 পর্যন্ত সমস্ত গ্রহণের বিভিন্ন ঘটনাগুলি ঘটবে। তবে আপনাদের বলে রাখি, স্পর্শ, নিমিলন, উন্মিলন এগুলো ভারতবর্ষ থেকে দৃশ্যমান হচ্ছে না, কেবলমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের কিছু অংশ, সিকিম, ভিন্ন উত্তর পূর্ব ভারত, উড়িষ্যার পূর্ব সমুদ্র উপকূল হইতে খণ্ডগ্রাস রূপে চন্দ্র উদিত হবে এমনটাই দেখা যাবে। কিন্তু বর্তমান ইয়াসের ভয়াবহ দুর্যোগে কতটুকু এই চন্দ্রগ্রহণ দেখা যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তাই শাস্ত্র অনুসারে সূতক শুরু হবে 8:13 থেকে এবং সূতক শেষ হবে 6:21 পর্যন্ত, অর্থাৎ রাত্রি 6:21 পর্যন্ত। তবে ভারতের বেশিরভাগ অংশেই খুব অল্প ক্ষণের জন্য এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, অর্থাৎ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে, পূর্ণগ্রাস দেখা যাবে না। তাই যেখানে যেখানে পূর্ণগ্রাস দেখা যাচ্ছে না সেখানে সূতককাল মানার কোনো দরকার নেই। শাস্ত্র অনুসারে গর্ভবতী মহিলাদের একটু সচেতন থাকা উচিত যে কোনো গ্রহণের ক্ষেত্রে, আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তো অবশ্যই, এবং তাতে আপনাদের গর্ভস্থ সন্তানের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। সেক্ষেত্রে গ্রহণের সময় উপবাস যদি করতে পারেন করতে পারেন, না করতে পারলে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। চন্দ্রগ্রহণের দিন কিছু সেলাই বা এই ধরনের কিছু কাজ না করাই উচিত, অর্থাৎ সূঁচ সুতোর কাজ না করাই উচিত। আগের দিনে রান্না করা খাবার থাকলে তা রান্নাঘরে রাখবেন না,
ছুরি এবং কাঁচির মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না। উন্মুক্ত স্থলে আপনারা গ্রহণের সময় যাবেন না এবং গ্রহণের সময় খান পান এগুলো অবশ্যই এড়ানো উচিত। এতে আপনার গর্ভস্থ সন্তানের শুভ প্রভাব আসবে। গ্রহণের সময় খাবারে তুলসীপত্র, কুশপত্র এগুলো অবশ্যই রাখুন। যদিও গর্ভবতী মহিলাদের জল এবং খাবার একটা নিয়ম মেনে খাওয়া উচিত, তবে গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন। সেক্ষেত্রে সূতককাল মানার কোনো দরকার নেই। তাছাড়া যারা অসুস্থ, বৃদ্ধ বা বৃদ্ধা, তারা সূতককালের বাইরে তারা অবশ্যই তাদের প্রয়োজনীয় ওষুধ, জল, খাবার এগুলো খেতে পারেন। শুধুমাত্র গ্রহণের সময়টুকু বাদ দিন। এখন বলবো সৌভাগ্য পেতে এমন তিনটি চমৎকারী উপায় যা এই বিশেষ দিনে করতে পারেন। জীবনের শুভ উপায় বা টোটকার জন্য অনেকেই শুভ ক্ষণ বা শুভ দিনের জন্য অপেক্ষা করে, আর সবাই মনে করে এই সমস্ত শুভ সময়, শুভ ক্ষণ সৌভাগ্যকে অনেক বেশি সামনে নিয়ে আসতে সাহায্য করে, জীবনে সুখ সমৃদ্ধি আসে, সেই সাথে ভগবান শ্রীহরি মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাওয়া যায়। আমি দুই একটি বাস্তু টিপসের কথা বলবো যা করতে পারেন এই বিশেষ দিনে। চন্দ্রগ্রহণের সময়কালীন আপনারা গৃহের অর্থাৎ আপনার সদর দরজার সামনে এক চিমটে হলুদের গুঁড়ো আপনারা ছড়িয়ে দিন, আর তা দিলে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে গ্রহণের অশুভ প্রভাব আপনার গৃহে প্রবেশ করবে না। আর যদি ছড়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সেই হলুদের সঙ্গে অল্প একটু ঘি মিশিয়ে বা তেল মিশিয়ে আপনারা একটি পেস্ট তৈরি করে আপনারা সদর দরজাতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। 4 ইঞ্চি মাপের দুটি স্বস্তিক চিহ্ন, যদি দুটি পাল্লা থাকে তাহলে দুটি স্বস্তিক চিহ্ন আপনারা অঙ্কন করুন। তাতে গৃহে মা লক্ষ্মীর কৃপা আসবে এবং অশুভ শক্তি থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এই বিশেষ দিনে রান্নাঘরে একটি বাস্তু টিপস আপনি অবশ্যই করতে পারেন, যাতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শারীরিক সুস্থতা অবশ্যই বজায় থাকবে এবং গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। সুখ এবং স্বাচ্ছন্দ্য লাভের জন্য গ্রহণের সময় রান্নাঘরে অবশ্যই কিছুটা তুলসীপত্র, দুর্বা ঘাস বা কুশপত্র আপনারা অবশ্যই রাখুন, আর তা খাবারের উপরে বা খাদ্যবস্তুর উপরে রাখলে অত্যন্ত শুভ ফল পাবেন। গ্রহণের নেগেটিভ শক্তি থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এবং তৃতীয় যে উপায়ের কথা বলবো তা হলো আপনার ঠাকুর গৃহ, অর্থাৎ আপনার পূজার্চনার স্থলে এই উপায়টি করুন। কারণ ঠাকুর গৃহে সবাই কম বেশি প্রদীপ আপনারা জ্বালিয়ে দেন, আর হিন্দুশাস্ত্র মতে এটি সৌভাগ্যের বিশেষ প্রতীক। বাস্তুশাস্ত্র মতে চন্দ্রগ্রহণের দিন ঠাকুরঘরে প্রদীপ দিয়ে সাজানো এবং মন্ত্রোচ্চারণ করা অত্যন্ত শুভ, তবে ঠাকুরকে স্পর্শ করবেন না গ্রহণের সময়। এবং আপনারা অবশ্যই আপনার ইষ্টমন্ত্র জপ করবেন, ওং নম শিবায় মন্ত্র, ওং নম ভগবতে বাসুদেবায়, এই সমস্ত মন্ত্র আপনারা জপ করবেন এবং সেই সাথে ওং ক্লিং কালিকায় নমো নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন এবং শ্রী গণপতি দেবের মন্ত্র ওং গং গণপতায় নমো নমঃ এই সমস্ত মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যও আপনারা প্রণাম নিবেদন করবেন। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা খাদ্যবস্তু দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন, গৃহস্থের মানুষের সুখ সমৃদ্ধি আসবে। খাদ্যবস্তুর সঙ্গে বস্ত্রদান গরিব মানুষকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে। বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করলাম কখন গ্রহণ লাগছে, কখন শেষ হচ্ছে এবং এই গ্রহণের পরবর্তী সময় বা গ্রহণের সময় কী ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।